আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি গণিত ক্লাস নিব তোমাদের সাথে। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমি বেশ কয়েকদিন আগে এই অধ্যায়কে নিয়ে একটি ক্লাস আপলোড করেছিলাম। আজকেও মনে করবো আমরা 4.1 অনুশীলনীর শেষ ক্লাস। এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে 55 নম্বর পৃষ্ঠাতে। এখানে দেখতে পাচ্ছ যে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু 27, এক্স হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো। এরকম 11, 12, 13, 14 এই প্রশ্নগুলো উত্তর রয়ে গেছে, বাকিগুলো আমি চেষ্টা করেছি আনসার দেওয়ার। আমরা দেখব যে এই 11 নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে করতে হবে। প্রশ্নটা একটু খেয়াল করি সবাই, প্রশ্নটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে এই ধরনের প্রশ্ন, অর্থাৎ মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নটা দেখার পরে অবশ্যই কী কী দেওয়া আছে সেগুলো লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27। এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা মানগুলো বের করব। তো দেখো, মান নির্ণয় করার জন্য যে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা বসাবো। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, এটা আশা করি তোমরা জানো। সূত্র দুইটা আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। আর আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সো আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা যেহেতু এখানে মান নির্ণয় করার জন্য বলছে, সেজন্য মান নির্ণয় করার জন্য যে সূত্র আছে সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমাদের কাছে এক্স প্লাস ওয়াই আছে এবং এক্স ওয়াই আছে, সেহেতু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy এই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে মানগুলো বসিয়ে দিলে আমরা খুব সহজেই কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছি, আনসারটা হচ্ছে 36। পরের যে অংশটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান নির্ণয় করো। তো একইভাবে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র জানি, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2xy, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আদারওয়াইজ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। সো দুইটার মধ্যে আমরা একটা সব ব্যবহার করব। তো কোনটা ব্যবহার করবো সেটা নির্ভর করবে আমাদের প্রশ্নের মধ্যে কোনটা দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 দেওয়া আছে, সেজন্য আমরা এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ব্যবহার করেছি। তো পরে আমরা একইভাবে পরে মান বসাইলাম, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12 এবং এক্স ওয়াই এর মান হচ্ছে 27। মান বসে পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে 90, অর্থাৎ 12-এর বর্গ হচ্ছে 144 এবং 27কে 2 গুণ করলে 54 হয়, 144 থেকে 54 বাদ দিলে 90 থাকে। সো এই হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। খুব সহজে আনসারটা এখানে বের হয়ে গেলো, এখানে কোনো জটিলতা নাই। এমসিকিউ অথবা সৃজনশীলের জন্য এই প্রশ্নটা আসতে পারে। 12 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13 এবং এক্স সরি এ প্লাস বি ইকুয়াল টু 13 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a² প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটা উত্তর করার জন্য প্রথমে দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে তোমার 13 দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া আছে, অর্থাৎ এখানে এক্সের জায়গায় এ এবং ওয়াইয়ের জায়গায় বি আছে। তো এ প্লাস বি ইকুয়াল টু 13 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3। তো এই জন্য আমরা সমাধানটা দেখার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে বের করব 2a² প্লাস বি স্কোয়ার, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 13 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3। সো প্রদত্ত যে রাশির যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 2a প্লাস 2a² প্লাস 2b স্কোয়ার, 2a² প্লাস 2b স্কোয়ার। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে সেক্ষেত্রে 2 কমন নিলে পাওয়া যাবে 2a² প্লাস বি স্কোয়ার। তোমরা 2a² প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানো, যদি জানা না থাকে তাহলে আমি আবারও বলবো, চতুর্থ অধ্যায় শুরু করার পূর্বে বর্গ সংক্রান্ত যত সূত্র আছে, ঘন সংক্রান্ত যত সূত্র আছে সবগুলো ভালো করে শিখে নিবে, কারণ সূত্র ছাড়া এই অধ্যায়কে কোনোভাবেই শেষ করা যাবে না। তো দেখো, আমরা 2a² প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে 2a² প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পরবর্তীতে আমরা এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মানও দেওয়া আছে, সেহেতু মানগুলোকে বসাই দিলে 13-এর বর্গ হচ্ছে 169 এবং 3-এর বর্গ হচ্ছে 9। সো আমরা এখানে একটু কারেকশন করব, সেটা হচ্ছে যে এই যে জায়গাটাতে এখানে 13 হোল স্কোয়ার মাইনাস দিয়ে দেওয়া হয়েছে, এখানে অ্যাকচুয়ালি প্লাস হবে আর এখানে হবে 3² সো আনসার আসতেছে 178
178 হচ্ছে এই প্রশ্নের উত্তর। দ্বিতীয় অংশ হচ্ছে এ বি এর মান কত। সো এ বি এর জন্য কিন্তু সূত্র আছে, এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। সো আমরা সূত্র বসাই, পরে যদি মানগুলো বসাই তাহলে অটোমেটিক্যালি 13 ডিভাইড বাই টু হোল স্কোয়ার হবে মাইনাস 3 ডিভাইড বাই টু হোল স্কোয়ার। সো সেক্ষেত্রে 13 এর বর্গ হচ্ছে 169 এবং 2 এর বর্গ হচ্ছে 4। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লবেরও বর্গ হবে এবং হরেরও বর্গ হবে আলাদা আলাদা। একইভাবে 3/2 এর বর্গ করলে হবে 9/4। তো এখান থেকে 4 কে লসাগু নেওয়া হয়েছে, 4 কে লসাগু নিলে এখানে থাকবে 169 মাইনাস 9, 169 থেকে 9 বাদ দিলে থাকবে 160 ডিভাইডেড বাই 4, আনসার হচ্ছে 40। তাহলে এ বি এর মান পেলাম আমরা 40। তো এই হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্নের উত্তর দেখেছি আমরা, এবার 13 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে, চারটা প্রশ্ন আছে, একটু ভিন্ন ধরনের প্রশ্ন, আমরা একটা সমাধান দেখব, বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে নিজেরা। এখানে দেখো 13 এর কতে বলা হচ্ছে যে মানে প্রশ্নটা এরকম যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। 13 নম্বর প্রশ্নের মধ্যে দেখো যে সমীকরণগুলো দেওয়া আছে, অর্থাৎ একটা রাশি দেওয়া আছে, এই রাশিকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 5p মাইনাস 3q এবং p প্লাস 7q। এই যে দুইটা পদ, এই দুইটা পদকে আমাদেরকে দুটি রাশির বর্গ অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এটার জন্য একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এবি। এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। সো এই সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা এই ধরনের সমস্যাকে সমাধান করব। এটা এমসিকিউ হিউজ পরিমাণে আসে, আমি দেখেছি বোর্ডের প্রশ্নের মধ্যে ওইগুলো আছে। তো দেখো দুটি রাশি দেওয়া আছে, মানে দুটি পদ আছে, সেই দুটি পদ থেকে আমরা একটি পদকে এ হিসেবে কল্পনা করবো এবং আরেকটি পদকে বি হিসেবে কল্পনা করব। তো যদি পি 5p মাইনাস 3q কে আমরা এ বলি এবং পি প্লাস 7q কে যদি আমরা বি বলতে পারি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আমরা একটাকে এ ধরেছি আর একটাকে বি ধরেছি এবং সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তো পরবর্তীতে ব্র্যাকেট উঠাইলে তোমরা দেখো শিক্ষার্থীরা, এখানে ব্র্যাকেট উঠাইলে 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q থাকবে, মাইনাস 5p মাইনাস 3q মাইনাস পি মাইনাস 7q। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা উভয়টার সাথে গুণ হলে কিন্তু মাইনাস পি এবং মাইনাস 7q হয়ে যাবে। পরবর্তীতে দেখো এই 5p এর সাথে যদি একটা পি যোগ করি তাহলে 6p হবে, তার সাথে যদি আমরা এখানে 7q থেকে যদি 3q বাদ দিই তাহলে 4q থাকবে ডিভাইড বাই টু, আর এখানে 5p থেকে একটা পি বাদ দিলে 4p থাকবে, এবং 3q এবং 7q উভয়ের সামনে মাইনাস আছে সেজন্য হবে মাইনাস 10q ডিভাইড বাই টু। এবং এবার আমরা এখান থেকে যদি 2 কমন নেই উপরের লব থেকে, তাহলে থাকবে 3p প্লাস 2q, আর এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে 2p মাইনাস 5q হোল স্কোয়ারের জায়গায় হোল স্কোয়ার, সেটা সূত্রের হোল স্কোয়ার। সো এবার লবের 2 এবং হরের 2 এই দুইটা 2কে যদি কেটে দিই আমরা দুইটা অংশের মধ্যেই, দুইটা রাশির মধ্যেই কিন্তু আমরা এটা কাটাকাটি করা যায়, তাহলে কী থাকবে 3p প্লাস 2q হোল স্কোয়ার থাকবে এবং 2p মাইনাস 5q হোল স্কোয়ার থাকবে। সো এইভাবে আমরা 13 এর কয়ের উত্তরটা করতে পারলাম। 13 এর কত যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। তো এটা ছিল তোমাদের 4.1 অনুশীলনী, 4.1-এর যে সমস্যাগুলো আছে এগুলো সবাই একটু ভালো করে দেখবে। যদি তোমাদের 4.1 অনুশীলনী শেষ হয়ে থাকে তাহলে এই প্রশ্নটার উত্তর, এই যে কয়েকটা প্রশ্ন, 10টা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করবে, এখানে সবগুলোই তোমাদের বাড়ির কাজ। এবং একটা জিনিস মনে রাখবা, তোমরা যদি এই 10টা প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারো তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা, এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যে সৃজনশীল প্রশ্নই দেওয়া হোক না কেন তোমরা আনসার করতে পারবে, বাট একটু দেখতে হবে সৃজনশীল প্রশ্নগুলো কীরকম আসে, প্রশ্নের ধরনটা একটু অ্যানালাইসিস করতে হবে। যাই হোক শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত সবাই ক্লাসটি দেখেছো, সবাইকে ধন্যবাদ জানাই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।